দায়িত্বহীনতা আর বাজে ব্যাটিংয়ে আফগানদের কাছে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ, বললেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এছাড়া আগের কয়েকটি সিরিজে ক্রিকেটারদের ফর্মহীনতা এই ম্যাচেও প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি। পরাগার মানে রিপোর্ট। প্রথম ওয়ানডেতে সার্জায় আফগানিস্তানের কাছে 92 রানের পরাজয় দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু বাংলাদেশের। 236 রানের টার্গেটে নেমে দুই উইকেটে 120 রান তুলে টাইগাররা শুরু করে আশা জাগানিয়া, কিন্তু আফগান ঘূর্ণিতে মাত্র 23 রানে 8 উইকেট হারিয়ে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের ব্যাটসম্যানদের। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন ব্যাটিং উইকেটেও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন ব্যাটসম্যানরা। আপনি যদি দেখেন যে অপোনেন্ট টিমে যদি এই আপনি ব্যাটিং দেখেন, তারাও কিন্তু স্ট্রাগলিং টাইম পার করছিল, 5 উইকেট পর্যায়ে আর্লি, সেখান থেকে কিন্তু নবী একটা সুন্দর পার্টনারশিপ তৈরি করে নবীর একটা ইনিংস খেলে কিন্তু রানটা দাঁড় করাইছে। আমাদের কোনো না কোনো একটা খেলোয়াড়কে এরকম একটা অ্যাঙ্করিং রোল করতে হতো যেটা করতে পারি নাই। আমার মানে ব্যাটিং ব্যর্থতা এবং ব্যাটিং আমরা ভালো করছি না, আমাদের ব্যাটিং এ বেশি মনোযোগ দিতে হবে। ম্যাচ জিততে হলে আপনাকে ব্যাটিং এ রান করতেই হবে। ব্যাটিং ধসের মূলে আফগান স্পিনার গজনফরের দুর্দান্ত বোলিং। 18 বছর বয়সী এই কিশোর স্পিনার মাত্র 26 রানে 6 উইকেট তুলে নিয়ে বাংলাদেশ শিবিরে ধস নামান। টাইগারদের ব্যর্থতায় জুটি গড়তে না পারাকে বড় করে দেখছেন পাইলট। স্টার্টিং এ যদিও আর্লি উইকেট পর্যায়ে একটা, তারপরে শান্ত এবং সময় একটা পার্টনারশিপ হচ্ছিল, এমন সময় আউট হয়ে যায় এবং পরে মিরাজ এসে আবার কভার করছিল পার্টনারশিপ। বাট যে টাইপের পার্টনারশিপ বা একজনের একটা বড় ইনিংস খেলা দরকার ছিল সেটা করতে পারে নাই। একই ভেন্যুতে শনিবার দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পরাগমান, এটিএন বাংলা, ঢাকা।